হচ্ছে আমাদের মহিলা ফুটবল টিম ওরা জয় এনেছে, কেমন লাগলো আপনার কাছে পুরো বিষয়টা? পুরো বিষয় আচ্ছা, আপনার কাছে দুটোটা বিষয় গর্বের মনে হয়। হ্যাঁ, কিন্তু অনেকে তো বলছে যে নারীদের ফুটবল খেলা ঠিক না, এটা আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের একটি ছেলে প্রায় 111টি দেশের মধ্যে সে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে মানুষের মতামত জানতে চাইব যে এটা নিয়ে মানুষ কতটুকু জানে এবং এটা নিয়ে মানুষের মতামত কী। চলুন বিসমিল্লাহ শুরু করা যাক। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু কথা বলা যাবে? না ভাই, এমনি দৌড়ে ভাই একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা? নাম নাইম হোসেন। আচ্ছা ভাইয়া, আমরা ইদানিং দেখেছি যে বাংলাদেশের একজন খুদে হাফেজ সে প্রায় 111টা দেশের মধ্যে হিফজ প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, এটা নিয়ে আপনার অনুভূতি যদি একটু বলতেন। হ্যাঁ, এটা তো খুশির খবর আমাদের গর্বের বিষয় এটা। আচ্ছা, আপনি কি এটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি। কি তাকরিম যেন মনে হয়, মনে গতকাল আগের দিন রাত 3টা বাজে মনে হয় আসছে, দেখছি আলেমরা গেছে, ওইদিকে সবাই গেছে। আচ্ছা, আর অন্যদিকে হচ্ছে আমাদের মহিলা ফুটবল টিম ওরা জয় এনেছে, কেমন লাগলো আপনার কাছে পুরো বিষয়টা? কেমন লাগছে আসলে ওনাদের নিয়ে কিছু বলতে চাই না। ওনাদের নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম। আসসালাম আঙ্কেল, আপনার নামটা? শহীদুল ইসলাম। আচ্ছা আঙ্কেল, একটা বিষয় দেখেছেন যে একজন খুদে হাফেজ সে প্রায় 111টা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জনকারী। বিষয়টা কেমন লাগছে? হ্যাঁ, 100% ভালো লাগছে, এটা আনন্দের বিষয়, গর্বের বিষয়। আচ্ছা, অন্যদিকে আমাদের নারী ফুটবলাররা জয়েন হচ্ছে, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে? এটা ভালো লাগছে, এটা দেশের জন্য তো একটা গর্বের, এটা তো নিশ্চয়ই একটা গর্বের বিষয়। আচ্ছা, আপনার কাছে দুটোটা বিষয় গর্বের মনে? হ্যাঁ, দুটোটা বিষয় গর্বের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, ইদানিং আমাদের বাংলাদেশের একজন হাফেজ সৌদি আরবে 111টা দেশের মধ্যে সে বিজয় এনেছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। জি, এটা দেশের জন্য একটা গর্বের বিষয়। আচ্ছা, আর অন্যদিকে আমাদের নারী ফুটবলাররাও জয় এনেছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো, এটা গর্বের বিষয় লাগছে, দুটোই ভালো দেশের জন্য, দেশের জন্য এটা খুবই গর্বের বিষয়। কিন্তু অনেকে তো বলছে যে নারীদের ফুটবল খেলা ঠিক না, এটা আপনি কিভাবে দেখছেন? এটা আমার বিষয়ে, এটা পছন্দ না নারীদের বিষয়ে, মানে নারীরা আমার এটাও পছন্দ না, কারণ নারীরা তো এটা ওদের বিষয়, দেশের বিষয়। এটা আপনি বলতে চাচ্ছেন যে এটা জনগণের কোনো বিষয় না, এটা রাষ্ট্রীয় বিষয়? রাষ্ট্রীয় বিষয়। অসংখ্য ধন্যবাদ।